हेलो गाइस हाय हाय तो आज के हमरा चले এসেছি নতুন একটা ভিডিও নিয়ে দেখতে থাকুন না কি হবে ভিডিওতে আপনাদেরকে সবাই দেখাবো ঘুরে ঘুরে চলুন ভিডিওটা শুরু করি বন্ধুরা আজকে রবিবার আমরা ঘুরতে বেরিয়েছি ঘুরতে বেরিয়েছি आज तो आम्रा पिज़ा खेते जाबो तो वीडियोटा पुरो प्रथम थेके शेष पर्यन्त देखते थाकुन स्किप ना करे हेलो बंधुरा हाय बंधुरा सुनाई এই গড়িয়ে বন্ধুরা আমরা ডিসেম্বর মাসে এক জায়গায় ঘুরতে যাব যেখানে ঘুরতে যাব সেটা তো আমরা বলবো না সারপ্রাইজ তো আপনারা অপেক্ষা করে থাকুন যে আমরা কোথায় যাব সারপ্রাইজ এটা লিবাগ নিতে এসেছি তো পছন্দ হচ্ছে না ঠিক মতো যেটা পছন্দ হচ্ছে স্পেস কম আর যেটা স্পেস কম সেটা নিতেও ইচ্ছা করছে না কারণ অনেকগুলো জামা কাপড় শীতকালে তো আমরা যাব তো অনেকগুলো জামা কাপড় থাকবে সেখানে আমাদেরকে একটু বড় জায়গা থেকে নিতে হবে দেখি এই আবার একটা একটা করে দেখছে হাই হাই বন্ধুরা হাই বন্ধুরা কেমন আছো কেমন আছো সবাই ভালো থাকবে সবাই ভালো থাকবে আমি ভালো আছি আমিও ভালো আছি সাফাইটা দেখো না সাফাইটা দেখো না দেখো একটু সাফাইটা দেখো সাফারি কত এই আমেরিকান টুরিস্ট একটা ব্যাগ দেখেছি আচ্ছা তুমি কি করছো তুমি কি নেবে আমি কিছু নেব না কেন একটু ঘুরতে হ্যাঁ তোমার দেশে আমি ঘুরতে তুমি কি খাবে তাহলে পিজা আর কি আর জুস জুস আর কিছু না না পিজা জুস সত্যি হ্যাঁ ঠিক আছে শেষ পর্যন্ত এই ব্যাগটাই পছন্দ হলো ওই ব্যাগের ব্যাগ আছে দুটো এই ব্যাগ আছে নেই আমাদের এই ব্যাগটা পছন্দ হয়েছে তো এই ব্যাগটা দেখি নেওয়া যায় কি কারণ আমাদের সব বড় বড় ব্যাগ ছোট ব্যাগ একটাও নেই তো এখানে সব বড় বড় ব্যাগ আছে এটাও পছন্দ হয়েছিল বাট এটা নিলাম না এটা স্পেসটা কম এইটা স্পেসটা পছন্দ তো কে এটাই নিয়ে নিল ঠিক আছে তো মোটামুটি তোমার দেখে দেখে নিচ নেওয়া হচ্ছে যে কোনো জায়গায় ছেঁড়া আছে কি মোটামুটি দেখুন স্পেসটা অনেক ঠিক আছে এবারে ডিলটা করে নি ডিলটা দিয়ে আমরা এবার এখান থেকে বেরিয়ে যাবো তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন এখন থেকেই বলছে কি বলছিস পচ পিজা জুস খাবে নাকি পিজা জুস পিজা জুস তো খাবই না এখানে গাড়ি রাখা আছে আমার এই যে দেখে সোজা বেরিয়ে যাবো এখান থেকে চলে এসছি ডমিনোস তো এখন যাব সবাই মিলে খাবো পিজা হাটে পৌঁছে গেছি তো রাস্তা দিয়ে আসার সময় ব্যাগটা কিনে যখন আসছি ওই রাস্তায় কি ধুলো যাওয়ার সময় ছিল কারণ ওই রাস্তাটার কাজ হচ্ছে তো সেই জন্য রাস্তায় প্রচন্ড ধুলো আর এত ধুলো চোখ মুখ পুরো মানে গড়গড় করছে পুরো জ্বালা করছে চোখ মুখ এখানে এসে সবাই মোটামুটি হাত পা ধুয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে মোটামুটি বসেছে এবারে পিজা অর্ডার করবো দেখি বাচ্চারা কি খায় চিকেন ডমিনেটর অর্ডার করেছি
স্নান করে না, কোন ক্রিম লাগায় না, মোবাইল আর মোবাইল আর মোবাইল আর মোবাইল। সবাই মোটামুটি যেখানেই আসবে ফটো তোলায় ব্যস্ত হয়ে যাবে। মোবাইল মোবাইল এসে মোটামুটি সবার এসেই মোটামুটি ফটো তোলা আগে শুরু হয়ে যাবে। সেলফি স্টার বেশ কিছুদিন হয়ে গেল আমি ব্লগ দিতে পারিনি, কারণ সব থেকে বড় কথা দেখুন নতুন নতুন টপিক পাওয়া খুবই প্রবলেম, সত্যিই খুব প্রবলেম। আর রেগুলার বেসিসে বাড়িতে কি হয় সেটা দেখালেও চলে, বাট আমার ভালো লাগে না। তাও দেখি পরবর্তীকালে যদি কোনো টপিক না পাই তো সেগুলোই দেখাতে হবে, কোনো অপশান নেই। তো এইভাবেই চালাবো, যখন যখন নতুন নতুন টপিক পাবো একটু বাইরে বেরোবো তো আপনাদেরকে দেখাবো সেগুলো। তো কাইন্ডলি আপনারা একটু সাপোর্ট করুন, আর আমাদের যে চ্যানেলটা আছে শান্তনু কেয়া সেই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন। আপনারা যদি সাপোর্ট করেন আমিও একটু উৎসাহ পাই আর কি আপনাদের কাছ থেকে, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া তো এগোনো সম্ভব নয়। তো সেই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা একটু সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকুন, আমাদের পাশে থাকুন। মোটামুটি খিদের জ্বালায় ছটফট করছে, আর এই যে তো পেট শুকিয়ে গেছে, এরা সবাই খিদের জ্বালায় ছটফট করছে। দেখি কখন পিজাটা আসে, অনেকক্ষণ অর্ডার দিয়েছি, অনেকক্ষণ হয়ে গেছে এখনো পর্যন্ত আসে। প্রচণ্ড ভিড়, আপনাদের আগেই বলেছি এখন প্রচণ্ড ভিড়, আজকে সানডে প্রচণ্ড ভিড়, তো টাইম লাগবে, দেখি কখন আসে। পুজো ফিরে হয়েছে? আচ্ছা তোমার পুজো ফিরে হয়েছে? আমাকে বন্ধুরা আমরা যে পিজাটা এসেছি এটা ডমিনোস পিজা, এটা অজয়নগরে আছে, আর নরেন্দ্রপুরে আমাদের এখানে একটা আছে পিজা, সেটাতেও গেছিলাম, বাট ওইটায় টেবিল চেয়ারগুলো এত ধুলো যে ওখানে বসলাম না, কারণ ওখানে রাস্তার কাজ হচ্ছে আপনাদের আগেই বলেছি। তো সমস্ত টেবিলে ধুলো ভর্তি, ভিতরেও ধুলো ভর্তি, তো ওখানে আমরা ভিতরে ঢুকেছিলাম, এরাও ঢুকেছিল, বাট আমি ওখানে বসিনি কারণ ওখানটা প্রচণ্ড ভিতরটা প্রচণ্ড ধুলো। তাই আমরা এই অজয়নগরে এটা এসেছি, এটা পরিষ্কার আছে, কোনো অসুবিধা নেই। অ্যাকচুয়ালি ওখানে রাস্তার কাজ হচ্ছে তার জন্য ধুলো আছে, আদারওয়াইজ ওইটা ভালো, কারণ রাস্তার কাজ হচ্ছে তো ভিতরে ধুলোগুলো ঢুকে গেছে। আর ওখানে গাড়ি রাখার জায়গাটাও নেই, বাট এখানে সব কিছুই আছে, সেই জন্য এখানে এলাম, এখানেও ভালো। আর পিজা হাটের ওপর থেকে মানে ডমিনোজের ওপর থেকে এই ভিউটা আসে, এই হচ্ছে ভিউ, এখানে সব দোকান আছে। তো এইদিকে আরেকটু এই দিকটা গেলে আপনার সিরাজ, এই দিকটা লেফট সাইডে গেলে সিরাজ, আমরা ওইখানে আগে একদিন আপনাদের একটা ব্লগে দেখিয়েছি, খেয়েছিলাম ওই আমাদের অ্যানিভার্সারিতে। আর এটা হলো রাস্তা, এই ওপর থেকে আমি দেখাচ্ছি, এখানে তো বড়ো বড়ো বিল্ডিং আছে, আর এটা হলো বাইপাস, এই যে ওপর দিয়ে যে জায়গাটা এটা হলো বাইপাস, আর এখান দিয়ে যে হলুদ মতো যেটা এটা হলো আপনার মেট্রো রেলের লাইন হয়েছে নতুন, আমাদের চালু হয়নি, খুব খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে, এটা আমাদের মেট্রো রেলের লাইন।
পিজা চলে এসেছে। তাড়াতাড়ি খোলো খোলো তাড়াতাড়ি খোলো। পিজাটা খুলবে শোনাই? আমি খুলবো। আমি অনেক হলো চিকেন ডমিনেটর লার্জ সাইজ। ওটা বলতে ঠিকই আছে, সাইজটা ঠিকই আছে, লার্জ হ্যালো। এই হচ্ছে পচার স্লাইস আর পচা খাচ্ছে। ক্যামেরাম্যান লাস্টে খায় বাবা। কেমন হয়েছে পিজা? কি বলছো? খেতে পারবি তো? যা খাওয়া এত মস্ত, ভিডিও করছি আর আমরা কি বলবো, এত সুন্দর করেছে। সোনাই কেমন? ভালো ভালো হয়নি? বাচ্চা তুই এখনো খাচ্ছিস দেখি? তুই চিকেন গুলো শুধু বেছে বেছে খাচ্ছিস, সব খেতে হবে, ঠিক আছে? খেয়ে দাও। দেখুন বন্ধুরা, নিমিষের মধ্যে বড় পিজা আসবে। সব থেকে বেশি খেয়েছে সোনাই। আমি এক পিচ খেয়েছি, আমি দু পিচ, আচ্ছা এক পিচ, সোনাই কে তিন পিচ খেয়ে নিল পুরো ফিনিশ। আচ্ছা খেয়ে নাও, হয়ে যাবে নাও। তিনটা খেয়েছি সবচেয়ে বেশি, ওটাও খাচ্ছি। বাড়ি গিয়ে ভাত খাবি? বাড়িতে আগে ঘুমাবো, তারপর সকালবেলা পরীক্ষা দিতে হবে, অ্যানুয়াল পরীক্ষা পাস করতে হবে, দেখে দেখে পরীক্ষা। আচ্ছা তুমি কি বাড়ি গিয়ে ভাত খাবে? ভাত খাবে ফিনিশ, পুরো ফিনিশ। আর এদিকে এখনো পচা আছে ফিনিশ। আজকে তো আমি হেভি খেয়েছি, আবার আসবো যারা এসেছে, আবার আসবো যারা এসেছে। তো আমাদের খাওয়া শেষ, ঘোরাও শেষ, মোটামুটি কেনাও শেষ। বন্ধুরা আমরা বাড়িতে চলে এসেছি সবাইকে নিয়ে। তো পচা আর সোনাই প্রচন্ড আনন্দ করেছে, খুব মজা করেছে। পিজা তো সবাই খেয়েছে, খুব মজা করে খেয়েছে, আর ওদের জন্যই সব কিছু। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, আর নতুন করে কিছু বলার নেই। প্লিজ আপনারা ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমাকে তো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারই আসতে হবে, সুতরাং আমি আর বলবো না এটা। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। তো আজকে এই পর্যন্তই থাক, গুড নাইট।